হ্যালো ফ্রেন্ডস আজ আমরা বাংলা সাহিত্য আধুনিক যুগ পর্ব নয় ব্যাখ্যা বিগত বছরের প্রশ্নের সমাধান তবে চলুন আর তৈরি না করে জেনে নেওয়া যাক আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বাসন্তিকারিসা এবং লাইক কমেন্ট ও শেয়ার করে সঙ্গেই থাকুন ধন্যবাদ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ অপশন শেষ লেখা শেষ প্রশ্ন শেষ কথা শেষ দিন উত্তর ক শেষ লেখা ব্যাখ্যা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থ শেষ লেখা প্রকাশকাল উনিশশো একচল্লিশ তিনি মোট ছাপ্পান্নটি কাব্যগ্রন্থ রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল বনফুল সোনার তরী চিত্রা কল্পনা বলাকা গীতাঞ্জলি খনিকা সেজুতি জন্মদিনে অন্যদিকে শেষ প্রশ্ন শেষ প্রশ্ন একটি উপন্যাস রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষ কথা একটি ছোটো গল্প রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর নদী ও নারী উপন্যাসের রচয়িতাকে অপসান কাজী আব্দুল ওয়াদুদ আবুল ফজল রশিদ করিম হুমায়ুন কবির উত্তর ঘ হুমায়ুন কবির ব্যাখ্যা নদীয় নারী উপন্যাসের রচয়িতা লেখক ও রাজনীতিবিদ হুমায়ুন কবির হুমায়ুন কবির আরও কয়েকটি উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ হল বাংলার কাব্য মার্ক্সবাদ শিক্ষক ও শিক্ষার্থী হুমায়ুন কবির আর হুমায়ুন কবিরের আরও কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল স্বপ্নসাদ সাথী অষ্টাদশী অন্যদিকে কাজী আব্দুল ওয়াদুদ রচিত উপন্যাস নদীবক্ষে আবুল ফজল রচিত উপন্যাস হল চৌচির রাঙাপ্রভাত রশিদ করিম রচিত উপন্যাস উত্তম পুরুষ মীর মোশারফ হোসেন রচিত গ্রন্থ কোনটি অফরান হুতুম পেসার নকশা আলাদের ঘরের দুলাল কমলাকান্তের দপ্তর উদাসীন প্রতীকের মনের কথা উত্তর ঘ উদাসীন প্রতীকের মনের কথা ব্যাখ্যা উদাসীন প্রতীকের মনের কথা মীর মোশারফ রচিত আত্মজীবনীমূলক উপন্যাস উদাসীন প্রতীক ছদ্মনামে নামে রচিত এ উপন্যাসটিতে তার পারিবারিক ইতিহাস ও সমসাময়িক বাস্তব ঘটনার চিত্র তুলে ধরেছেন মীর মোশারফ হোসেন রচিত বিখ্যাত উপন্যাস বিষাদ সিন্ধু উত্তম প্যাচান নকশা কালী প্রসন্ন সিংহ রচিত সামাজিক সমস্যামূলক ব্যক্তিগত রচনা প্যারিস আদমিত্রের আলাদের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাস কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ব্যঙ্গরাসাত্মক প্রবন্ধ গ্রন্থ রোকেয়া সাকাওয়াত হোসেন রচিত উপন্যাস কোনটি অপশান পদ্মরাগ পদ্মাবতী মতিচুর মতিমহল উত্তর ক পদ্মরাগ ব্যাখ্যা রোকেয়া সাকাওয়াত হোসেন রচিত উপন্যাস পদ্মরাগ আসলে পদ্মরাগ উপন্যাস নাই উপন্যাস হবম গদ্য আখ্যায়িকা মতিছুর প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ড লোকেয়া সাকাওয়াত হোসেন রচিত প্রবন্ধ গ্রন্থ পদ্মাবতী আলোল রচিত প্রথম ও শ্রেষ্ঠ কাব্য ভাষা আন্দোলন নির্ভর উপন্যাস কোনটি অপশন আরণ্য জীবন খোদা আরেক ফাল্গুন আনন্দের মৃত্যু উত্তর গ আরেক ফাল্গুন বাক্কা ভাষা আন্দোলন নির্ভর উপন্যাস আরেক ফাল্গুন রচয়িতা জহির রাহান বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও উনিশশো পঞ্চান্ন সালের একুশ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় তিনি এ উপন্যাস রচনা করেন জয়ীর রায়ণ রচিত উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো হাজার বছর ধরে বরফগলা নদী আর কতদিন তৃষ্ণা শেষ বিকেলের মেয়ে নেকড়ে অরণ্য একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রচয়িতা সৌকাত ওসমান জীবন ক্ষুদা উপন্যাসটি আবুল মনসুর আহম্মদ দেশ বিভাগের প্রেক্ষিতে রচনা করেন এবং আনন্দের মৃত্যু একটি ছোট গল্প রচয়িতা শোয়েদ ছ হক ধন্যবাদ যদি কোনো ভুল তাকে মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল রিসাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন আইডি বিশেষ স্টাডি নামক পেজটিতে লাইক দিয়ে ফেসবুকে আমাদের সাথে যুক্ত হতে পারেন আবারও ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বাসন্তিকারিসা এবং লাইক কমেন্টে শেয়ার করে সঙ্গেই থাকুন আর নিজের জব প্রস্তুতিকে আরও দৃঢ় ও মজবুত করুন ধন্যবাদ আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত ভিডিও পেতে ধন্যবাদ